Fantasy epic creation of the God's Eye Kingdom of Storms ট্রিলজি মুভির প্রথম চলচ্চিত্র, যা মিং রাজবংশের উপন্যাস ফংশেন ইয়ান ই বা দেবতার বিনিয়োগ থেকে নেওয়া হয়েছে। একজন তরুণ প্রতিভাবান অভিনেতা সি শাহ ব্লকবাস্টার হিট চলচ্চিত্রটিতে অভিনয় করে এরই মধ্যে বেশ খ্যাতি পেয়েছেন। তিনি বলেছেন, একজন মানুষের স্বপ্নকে বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম একটি শক্ত ভিত্তি তৈরি করে। সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সি শাহ একথা বলেন। সি শাহ ক্রিয়েশন অব দ্য গডস আই কিংডম অব স্টর্মস চলচ্চিত্রটিতে তার চরিত্র ইয়াং চিয়ান সম্পর্কে কথা বলেন, যিনি মুভিতে শক্তিশালী জাদু এবং মার্জিত মার্শাল দক্ষতা ব্যবহার করেন। সেই দৃশ্যটি করতে এক মাসেরও বেশি সময় লেগেছে। আমাকে মোট 39টি অঙ্গভঙ্গি করতে হয়েছে এবং আমি প্রতিদিন বারবার অনুশীলন করেছি। সি শাহ অল্প বয়স থেকেই বিনোদন ও শিল্প জগতের প্রতি আগ্রহী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন চীনের বৃহত্তম ফিল্ম স্টুডিও হাং তিয়ান ওয়ার্ল্ড স্টুডিওতে খণ্ডকালীন কাজ করতেন, যা তাকে অভিনয়ে যেতে অনুপ্রাণিত করে। ছোটবেলা থেকে শিল্পকর্মের প্রতি আগ্রহী ছিলাম। আমি ঘোড়দৌড়, সৌন্দর্য প্রতিযোগিতার মতো নানা কাজে অংশ নিতে ভালোবাসি। আমি হাং তিয়ানে খণ্ডকালীন কাজ করার পর থেকে একজন অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি। একজন অভিনেতা হতে যা দরকার সেই অভিজ্ঞতা আমাকে সেভাবে তৈরি করেছে। আমি একবার একদিনে 7টি চরিত্রে অভিনয় করেছি, কিন্তু আমি তাতে কোনো সম্মান বোধ করিনি। কিন্তু আমি মনে করি একটি চরিত্রের জীবনযাপন করা খুবই আকর্ষণীয়। সত্যি এই চলচ্চিত্রে কাজ করে আমার খুব ভালো লেগেছে। কোভিড-19 মহামারীর কারণে 2020 সালের গোড়ার দিকে ক্রিয়েশন অব দ্য গডস পুরো প্রযোজনা গুটিয়ে নেওয়া হয়। সিরিজটির 3টি চলচ্চিত্র 2020, 2021 এবং 2022 সালের গ্রীষ্মে ধারাবাহিকভাবে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা 3 বছরের জন্য পিছিয়ে যায়। সব কার্যক্রম স্থগিত হয়ে গেলে তীব্র মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয় সি শাহকে। চলতি বছর এই চলচ্চিত্র মুক্তি পায় এবং বেশ সাফল্য অর্জন করে। তরুণদের উদ্দেশ্য করে সি শাহ বলেন, নিজের স্বপ্নকে অনুসরণ করে সে অনুযায়ী চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। কোনো বিপত্তির সম্মুখীন হলে কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। রওজায় জাবিদ ঐশী, সিএমজি বাংলা।